আমার মনে প্রমাণ দিয়ে বলা উচিত কারণ এরা আমরা ছেলেকে বিব্রত করার কোনো মানে হয় না তো মাস ডোন্ট কল গো টু দ্য রুম তাকে উঠিয়ে মাঠে নিয়ে যাও ভাই ক্রিকেট মাঠের হিরোকে খলনায়ক বানাতে চাচ্ছে কারা খেলাযোগের ব্রেকিং ঘুমিয়ে থাকায় বাস মিস করেন তাস্কিন ঘুমকাণ্ড ইস্যুতে তাসকিন সরি বলেছেন আগেই তবুও কেন বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে ক্ষুব্ধ হয়ে স্ট্যাটাস দিলেন এবং মামলা করার হুমকিও দিলেন ঢাকা এক্সপ্রেস বুধবার সকালেই দেশে শীর্ষস্থানীয় এক পত্রিকা ঘুম ও বমিকাণ্ড শিরোনামে তাস্কিনের নিবেদন লাইফস্টাইল এবং ডিসিপ্লিন নিয়ে বড় অভিযোগ তোলে শুধু ভারত ম্যাচ নয় নেপাল ম্যাচের আগেও নাকি টিম মেম্বারদের সামনে বিতর্কিত হয়েছিলেন তাস্কিন প্রমাণবিহীন অমন খবর শুধু তাস্কিনকে নয় বিসিবি কর্তা থেকে ভক্ত সবাইকেই বাকরুদ্ধ করেছে ওই কুরুচিকর আপত্তিকর সংবাদের প্রমাণ না দেখাতে পারলে অ্যাকশনে যাবে বিসিবিও আমি মনে করি না এগুলা কতটুকু সত্যি বা রাইট নিউজ আমি এরকম নিউজটা মানে যে বলেছেন আমার মনে হয় প্রমাণ দিয়ে বলা উচিত কারণ এনে আমরা ছেলেকে বিব্রত করার কোনো মানে হয় না যার নিবেদন আছে অনেক ক্রিকেটের প্রতি যে নিজেকে অন্যভাবে মেজে যে দলের ভাইস ওয়াইসকে যার রেসপন্সিবিলিটি অনেক আছে একটা ছেলের আজকে দেরি হয়েছে মাঠে বলে আপনি যা খুশি তাই বলে দিবেন বা আমি বমি করেছি এরকমও ঘটনা ওঠে এরকম তো এটা তো বলে দেওয়ার আপনি কি প্রমাণ দেখেছেন আপনি জানেন কার কথা যদি আপনি বলেন কে বলেছে তাই সে ক্লিয়ার করাটা খুবই জরুরি হলে যে যে বলেছে প্রমাণটা তাহলে দেওয়া উচিত নাহলে আমার মনে হয় যে এগুলোরাম করলে বাংলাদেশের ক্ষতির দিকেই যাবে ভালো কিছু হবে না আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন আপনি সবচেয়ে বেশি খাটেন ও তাসকিন আহমেদকে নিয়ে মাঠে আমরা দেখি সবসময় আপনার কোচিং এই সে বিপিএলে ক্যাপ্টেন্স দিয়েও করেছে ঢাকা প্রিমিয়ার লিগে আভনীতে খেলেছে সেই তাসকিনের এই যে ঘটনাটা সেটা আপনি কীভাবে শুনেছেন এবং শোনার পর আসলে আপনার রিয়েকশান কিংবা তাসকিনের সঙ্গে কথা হয়েছে কি না তাস্কিনের একটু ধূপকাতুরে ছেলে এটা সবাই জানে আসলে নতুন কিছু না তো হতেই পারে একটা ছেলে সকালে হয়তোবা যেটা আমি শুনেছি ওই সকালে যে এ সেভেন এ এম এ অ্যালার্ম দিবে ওইটা হয়তো বা সেভেন পি এম হয়ে গেছিলো বাট এটা তারপর এটা ওর দোষ আমি পুরো ব্লেমটাই ওকে দিই এত বড় ম্যাচ হ্যাঁ এত বড়ো ম্যাচ লাগে বাট আমি এটাও মনে করি ফোন যেমন অনেক করেছিল পাইনি সেক্ষেত্রে আমি জানি না তার সিনেমা সেটা আমার অবশ্যই এটা আমি জিজ্ঞেস করিনি বাট আমি যেটা মনে করি তোর বাচ্চারা অনেক ছোটো প্রায়ই ফোন করে হয়তো ম্যাচে লাগিয়ে ফোন সাইলেন্ট করে শুয়েছে যাদের ড্রেসটা না হয় ডিস্টার্বটা না হয় এটাই হয়তো বা কেউ হয়তো ফোনে পায়নি বাট আমার মনে হয় যে আমাদেরকে আরেকটু সেন্সেবল হতে ছিল ম্যানেজমেন্টকে যে যেহেতু তাস্কির হোটেলেই ছিল সুতরাং একটু তাড়াতাড়ি গিয়ে যদি রুমের থেকে কেউ ডেকে উঠাতে পারতো বা রুম খুলেও যদি উঠাতে পারতো রুম খোলার এখন কোনো প্রবলেমই না হোটেল ম্যানেজ কৃতপক্ষে কেউ বললেই তারা রুম খুলে দিত তাহলে তো জিনিসটা মাছ ইজিয়ার হতো অতবা জিনিসটা এরভাবে হতো না কাশকির সাথে কথা হয়েছে ভাই কথা তো হয়েছে শ্রীলঙ্কাতে আছে এখন মার্শাল্লাহ বাট মানে আমি মনে করি যে হি ইজ ভেরি টিমের কাছে হেস সেট সরি এবং আমার মনে হয় যে তাস্কিন যেরকম ছেলে নিজেকে এখন যেভাবে তৈরি করে ওইভাজ সো ডিসিপ্লিন এবং মানে এখন নিজেকে অনেক মানে আগেকার আজকে আজকে যদি ছয় বছর আগে তাস্কিন বলে সেই তাস্কিন এখন তাস্কিন না এখন অনেক ম্যাচুয়ার তাসকিন তো হি ফিলস ভেরি ব্যাড ফর ইট যে স্যার আমার একদিন ভুল হয়ে ঘুম ডাকতে পারেন বাট এটা হতেই পারাম যেটা বললাম যে এটা যে কোনো সাথে হতে আজকে তাস্কিনের সাথে আরেক দিন হতে হবে বাট এটা আমাদের টিম ম্যানেজমেন্টের জন্য শিক্ষণীয় ব্যাপার থাকলো আমি মনে করি যে নেক্সট টাইম যদি এরকম কেউ করে তো ইউ মাস ডোন্ট কল গো টু দ্য রুম তাকে উঠিয়ে মাঠে নিয়ে যাও ভাই